কালী বুটিক আর নকশিকাতে যে কালেকশন গুলো আছে সেগুলো আমি দেখাবো তোমাকে, বা তোমাদের ভালো লাগলো তোমরা আমাদের কাছ থেকে কিনতে পারো। আমি অনলাইন কিনি কখনো ওনাদের কাছে, এখনো পর্যন্ত যাইনি, কিন্তু কালেকশন দেখে ওর দেখবে খুব ভালো ওদের কালেকশন আছে এবং খুব মানে ভালো, মানে মেটেরিয়ালস এত ভালো যে আমি অনলাইনে কিনি বলে আমার বলিনি যে দিদি এটা খারাপ হয়েছে। এই শাড়িটা যেটা পরে আছে এটা মলমল, মলমলের উপর আমি বানিয়েছিলাম, দিদি আমার মনের মতো বানিয়েছে। থ্যাংকস দিদি, তুমি দেখে থাকতে একটু এটা দেওয়ার জন্য, আমার লাইফে সব থেকে বেস্ট শাড়ি বলতে পারো।
পুজোর সময় অষ্টমী বা বাড়িতে কোনো পুজোর সময় তোমরা একটা নাই এলো তখন কোনো উপরা ঠিক আছে, তোমার ভেলভেট শাড়ি আছে, এগুলো নানা রকম যেগুলো বেরিয়েছে ইদানিং সেই শাড়িগুলো আছে, কিন্তু বাংলায় আমাদের এত শাড়ি বেঙ্গলের মধ্যে যে সেগুলোই আমরা পরে মানে ঠিক মতো একটা টাইমে কাঁথাটা সত্যি বসে যাচ্ছিলো, সেই টাইমে উন্নতি হচ্ছিল, কিন্তু এখন যেহেতু নানা রকম বুটিক খুলেছে এবং আমার তো বাংলায় বেশি বুটিক আছে আমাদের, কারণ আমাদের ক্রিয়েশন বাঙালিদের ক্রিয়েশনটা দেখুন, দেখো আমি যেটা দেখলাম মন্দিরের এটা
লেভেল আমি অনুষ্ঠানের বাড়িতেও করে গেছি।
কি বলেন, মুর্শিদা সিল্কের কালেকশন অবশ্যই বাড়িতে রাখা হবে। এটা একটা আছে।